আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে কোষ বিভাজন অধ্যায়টি আলোচনা করব। প্রতিটি জীব দেহ কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত। এ ধরনের জীবকে বলা হয় এককোষী জীব, যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম। এছাড়া কিছু কিছু জীব আছে বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়, এদেরকে বহুকোষী জীব বলা হয়। মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি হচ্ছে বহুকোষী জীব। বিশাল দেহে একটি বট গাছের সূচনাও ঘটে একটি মাত্র কোষ দ্বারা। এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়ে থাকে। আবার কোষ বিভাজনের মাধ্যমে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। জীবের বৃদ্ধি ও প্রজনন। কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। জীব কোষে দুই ধরনের কোষ বিভাজন দেখা যায়। এক, মাইটোসিস কোষ বিভাজন। দুই, মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত ও সুকেন্দ্রিক। কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং বিভাজিত নিউক্লিয়াস সমপরিমাণ ক্রোমোজোম থাকে এবং এদের ক্রোমোজোমও একবার বিভাজিত হয় এবং সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়। মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের মধ্যে তথা ডিএনএ পরিমাণ সমান থাকে। শুধু যে পরিমাণ একই থাকে তাই নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। এই কারণে একে সমকরণিক বিভাজন বলা হয়। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ কোষের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি হয়ে থাকে। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, মুকুল ইত্যাদি অংশে, পাতা, এইসব অংশে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী অযৌন প্রজননেও এই ধরনের বিভাজন ঘটে থাকে। এখন আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন পাঁচটা পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হওয়ার প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হয়। এই সময় এই প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনোসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। মাইটোসিস কোষ বিভাজন শুরুর পূর্বে কোষ কিছু নিউক্লিয়াস আর কিছু কাজ সম্পন্ন করে থাকে, প্রস্তুতিমূলক কাজ। এই সময়টাকে বলা হয় ইন্টারফেস দশা। এখন মাইটোসিস কোষ বিভাজন যে পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে সেটাই আমরা ধারাবাহিকভাবে সংক্ষেপে আলোচনা করব। এক, প্রোফেজ। প্রোফেজ পর্যায়। এই সময় কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হয় এবং পানি হ্রাস করে ক্রোমোজোমগুলো
আকারে বড় হয় এবং পানি হ্রাস করে ক্রোমোজোমগুলো খাটো ও সংকুচিত হয়। এ সময় নিউক্লিয়াস নিউক্লিওলাস ক্রমশ হালকা হতে থাকে এবং আমি এটা প্রাণী কোষের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনটা বুঝাচ্ছি। প্রাণী কোষে সেন্ট্রিওল নামক একটি অংশ আছে, সেটাও বিভাজিত হতে থাকে। এবং ক্রোমোজোমগুলো মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এগুলো দেখতে দেখা যাচ্ছে অনেক খাটো হয়ে গেছে, কিন্তু আমরা যখন পূর্ণাঙ্গ কোষের মধ্যে ক্রোমোজোম দেখতে পাই সেগুলো আমরা দেখতে পাই যে এরকম সুতার মতো প্যাঁচানো। এরপর হচ্ছে প্রোমেটাফেজ দশা, প্রো মেটাফেজ পর্যায়। প্রো মেটাফেজ পর্যায়ে প্রোটিন সমৃদ্ধ তন্তুময় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং এই স্পিন্ডল যন্ত্রগুলো প্রোটিন সমৃদ্ধ এবং তন্তুময়। এই তন্তুগুলোর মধ্যে তন্তুগুলো দেখা যায় যে দুইটা মেরুর দিকে মুখ করে থাকে এবং এর মাঝ বরাবর অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত থাকে। যেসব তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত থাকে সেই সব তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু। এই পর্যায়ে নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এরপর হচ্ছে মেটাফেজ পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দেখা যায় যে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলের দিকে চলে এসেছে এবং এর বাহুগুলো বিপরীতমুখী। এই পর্যায়ে দেখা যায় যে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চল বরাবর চলে এসেছে, সেন্ট্রোমিয়ারের দ্বারা ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর চলে এসেছে এবং সেন্ট্রোমিয়ার দ্বারা এগুলো বাহুগুলো বিপরীতমুখী অর্থাৎ মেরুমুখী। এরপর হচ্ছে
অ্যানাফেজ দশা বা অ্যানাফেজ পর্যায়ে এই পর্যায়ে এবং প্রত্যেকটা পর্যায়ে প্রাণী কোষে আমি প্রত্যেকটাতে আঁকি নিই এরকম স্টার রেগুলো থাকবে সেন্ট্রিওলগুলো মেরুর দিকে এসে এক ধরনের রশ্মি নির্গত করে যে রশ্মিকে বলা হয় অ্যাস্টার রে এখন এই বিষুবীয় অঞ্চল থেকে সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হয়ে মেরুগামী হতে থাকবে দুই ভাগ হয়ে মেরুর দিকে যেতে থাকবে সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী হবে আর বাহুগুলো অনুগামী থাকবে এবং এই পর্যায়ে একদম শেষের দিকে এসে দেখা যাবে যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমগুলো একেবারেই মেরু প্রান্তে চলে এসেছে সর্বশেষ পর্যায়ে হচ্ছে টেলোফেস পর্যায়ে এই পর্যায়ে দেখা যাবে যে একেবারে সম্পূর্ণ প্রোফেজ দশার বিপরীত দশা সম্পূর্ণ হবে এখানে নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি আবির্ভাব হতে থাকবে নিউক্লিওলাসের আবির্ভাব হতে থাকবে এবং কোষটি দুই মেরুতে যে ক্রোমোজোম বা ক্রোমাটিডগুলো গিয়েছিল সেগুলো পানি গ্রহণ করে আবার সেই সুতার মতো দীর্ঘ ও লম্বা হতে থাকবে সুতার মতো হতে থাকবে আর ওই যে স্পিন্ডল যন্ত্রগুলো সেগুলো হালকা হালকা মানে বিলুপ্ত হতে থাকবে এইভাবে দুইটা নতুন দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হবে দুটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হবে পরবর্তীতে স্পিন্ডল তন্তুগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এবং এর মাছ বরাবর সাইটোপ্লাজম বিভাজিত হতে শুরু করবে ভিতর দিকে চলে আসবে এবং দুইটাকে আলাদা কোষে দুটা নতুন অপত্য কোষে সৃষ্টি করবে আশা করি তোমরা পর্যায়গুলো বুঝতে পেরেছ এখন মাইটোসিসের গুরুত্ব মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অনেক একটা জীব থেকে এককোষী জীবের ক্ষেত্রে জীবের বংশ বিস্তারে মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বহুকোষী জীবের দেহ বৃদ্ধির জন্য তারপর উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গের সৃষ্টি যেমন ডাল পাতা নতুন পাতা গজানো ইত্যাদির জন্য মাইটোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ এছাড়া কোথাও কোনো ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতটা ভরাট করার জন্য মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের অনিয়ন্ত্রিত বিভাজন আবার দেখা যায় শরীরে টিউমার বা ক্যান্সার রোগের সৃষ্টি করে এখন তোমাদের একটা ছোট বাড়ি কাজ দিয়ে দিচ্ছি
তোমরা মাইটোসিস কোষ বিভাজনের এই যে পাঁচটা পর্যায়ে আমি ছবি এঁকেছি, এই চিত্রগুলা বিভিন্ন পর্যায় এর চিত্র অঙ্কন করবে আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।